হাত পা যে কোনো সময় কেটে যেতে পারে। তবে সমস্যাটা হচ্ছে যদি কখনো হাত পায়ের কোনো অংশ কেটে পড়ে যায়, তাহলে সেটা আমাদের সারা জীবনের মতো হারাতে হয়। তো আজকের ভিডিওতে আপনাকে আমরা এমন কিছু টিপস দেখাবো যেটা দেখলে সেই কেটে পড়ে যাওয়া অংশটুকু আপনি ঠিকভাবে পরিবহন করে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন এবং ডাক্তার সেটি আপনার হাতের সেই পড়ে যাওয়া অংশটুকু আবার লাগিয়ে দিতে পারবে। আপনি আপনার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা অংশ আবার আপনি ফেরত পাবেন। সুতরাং চলুন আমরা ভিডিওটি দেখি। প্রথমে দেখতে হবে আমাদের কেটে পড়ে যাওয়া অংশটুকু আমরা ঠিকভাবে লাগাতে পারবো কিনা, কারণ অনেক সময় এত বেশি থেতলিয়ে যায়, এত বেশি চাকার নিচে চলে যেয়ে একেবারে নষ্ট হয়ে যায় তার ভেতরে যে শিরা ধমনিগুলো আছে, যে সেগুলো লাগানো যায় না। তবে সবচেয়ে ভালো লাগানো যায় কোনগুলো, যদি শার্প কাটিং ইঞ্জুরি হয়, মানে এক চোপে কেটে পড়ে যাওয়া একটা অংশ, তাহলে সেগুলো খুব ভালোভাবে জোড়া লাগানো যায়। এখন কতটুকু সময়ের ভিতরে আমরা নিয়ে যাব, আপনাকে এটি অবশ্যই নিয়ে যেতে হবে 12 ঘন্টার ভিতরে। মানে এখানে কিছু টাইম আছে, কোল্ড ইস্টিমিক টাইম, হট ইস্টিমিক টাইম, যাই হোক আমরা থিওরিক্যালি না যাই, তো এই মনে রাখেন যে 12 ঘন্টা। এই 12 ঘন্টার ভেতর নিয়ে গেলে আমাদের সেই কেটে পড়ে যাওয়া অংশটুকু লাগানো ভালো হবে, কিন্তু আমরা আসলে নিয়ে যাবো ততক্ষণ যত দ্রুত সম্ভব তত দ্রুত আমরা নিয়ে যাব। তো কিভাবে নিয়ে যাব, পরিবহনটা আসলে কেটে পড়ে যাওয়া অংশটা কীভাবে পরিবহন করব, সেটার জন্য আমরা আরেকটি ভিডিও, সেটা আমরা দেখিনি। আমরা এইটাকে একটা কাটা আঙ্গুল ভাবতে পারি। তাহলে যদি কাটা আঙ্গুল হয় তাহলে আমরা জানি যে এইখানে অনেক বেশি ময়লা লেগে থাকবে, রক্ত লেগে থাকবে, ময়লা লেগে থাকবে। তো আমাদের প্রথমে করতে হবে কি, এটাকে ধুয়ে ফেলতে হবে। এখন আমরা কী দিয়ে ধোব, বেসিক্যালি আমাদের ধোয়ার জন্য দরকার অবশ্যই নর্মাল স্যালাইন। কোন কোন সময় হাট পান সলিউশন দিয়েও ধোয়া যায়। নর্মাল স্যালাইন বলতে আসলে বোঝায় যেটা বাজারে কিনে পাওয়া যায় খাবার স্যালাইন, সেটা নর্মাল স্যালাইন না। এই নর্মাল স্যালাইন হচ্ছে যেটা আমরা আমাদের দোকানে পাওয়া যায়, যেটা বিভিন্ন সার্জারি কাজে লাগে। তো এই জিনিসটাকে আমি আগে ধুয়ে ফেলি। যদি নর্মাল স্যালাইন আমরা না পাই সেই সময় বা হার্টম্যান স্যালাইন না পাই, তাহলে আমরা আসলে কী করব, তাহলে আমরা রানিং ট্যাপ ওয়াটার বা মিনারেল ওয়াটার, ট্যাপ ওয়াটার ট্যাপের নিচে ধুলেও হবে বা এমনি মিনারেল ওয়াটার সেটা দিয়ে ধুলেও হবে। তো আমরা সেইটা দিয়ে প্রথমে আগে আমরা ধুয়ে ফেলছি। ওকে, আচ্ছা, এটা দিয়ে আমরা যত ময়লা আছে আমরা সম্পূর্ণ ময়লাটা ধুয়ে ফেলবো এইভাবে। এখন দেখুন, খুব বেশি সময় ধরে ধোয়া যাবে না, শুরু যে কাদা ময়লা যেটা লেগে থাকবে আমরা সেটা ধুয়ে ফেলবো। এখন ধুয়ে ফেলার পরে আমরা করব কি, একটা গজ পিস নিব। গজ পিস বলতে এই যে, যেমন এটা ধরুন একটা গজ পিস আছে আমার কাছে, তুলা দিয়েও হবে কিন্তু আমরা তুলা অ্যাভয়েড করবো, সাথে গজ পিস নিব। এই গজ পিসটা আমরা সেই যেই স্যালাইন দিয়ে ধুলাম, নর্মাল স্যালাইন অথবা হার্টম্যান সলিউশন, সেটা দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর এটাকে আমরা পেঁচিয়ে দিব। আমরা যদি কাছে যদি সেটি না থাকে, তাহলে আমরা এমনি রানিং ট্যাপ ওয়াটার সেটা দিয়ে আমরা এটা ভিজাই নিব। এটা দিয়ে আমরা ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পর তারপর আমরা সেই কাটা অংশটি আমরা এই গজ পিস দিয়ে পেঁচিয়ে নেব। সম্পূর্ণটি একটি ভেজা গজ পিস দিয়ে আমরা পেঁচিয়ে নিলাম। এখন করতে হবে কি, এটাকে আমরা একটা ব্যাগের ভেতর রাখতে হবে। সেই ব্যাগটি নর্মালি অ্যাম্পুটেশন ব্যাগ পাওয়া যায়, কিন্তু আমরা যেখানে যে জায়গায় জিনিসটা হবে সেখানে তো আমরা আসলে পাবো না অ্যাম্পুটেশন ব্যাগ। তাহলে আমরা একটা পলিথিন নিব এবং এই পলিথিনের ভিতরে এই ভেজা ব্যাগটি আমরা রেখে দিব। আমরা এটি পলিথিন দিয়ে পেঁচিয়ে নিলাম। এরপর কী করতে হবে, আমাদের আরেকটি ব্যাগ নিতে হবে, আরেকটি পলি ব্যাগ। আমরা আরেকটি পলি ব্যাগ নিলাম, এই যে এটা হচ্ছে আরেকটি পলি ব্যাগ। এই পলি ব্যাগের ভেতরে আমরা কিছু আইস ওয়াটার দিব। তাহলে আমরা একটু দিয়ে নিই, আমরা এর ভিতরে কিছু ওয়াটার দিলাম এবং এর ভিতরে কিছু আইসের টুকরো। একটা জিনিস মনে রাখবেন যে কখনোই
এই আইস বা বরফ এর সাথে সেই কাটা অংশটি একবারে লাগিয়ে রাখবেন না, কারণ এটা যদি একসাথে আমরা একবারে লাগিয়ে দিই তাহলে এই আইসের জন্য এটা ফ্রিজ হয়ে যাবে, এবং ফ্রিজ হয়ে গেলে এবং পরবর্তী সময়ে এই ফ্রিজের জন্য সেই অংশটি, হাতের অংশটি নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা আইস দিয়ে দিব পানি নিয়ে, এবার আরও কিছু আইস দিব, এরপর আমরা এই কাটা অংশটি আমরা এর ভিতর ঢুকিয়ে দিব এবং এই পলিথিনটি আমরা র্যাপ করে নিব। এবং এই র্যাপ করে নেওয়া পলিথিনটি এখন আমরা এই জিনিসটি নিয়ে যেতে পারবো এবং এখন আমরা এটি পরিবহন করব এবং যে আমি ডাক্তারের হাতে এটি আমরা তুলে দিব। যে অংশটি এটা পড়ে গিয়েছে সেটা তোমার পরিবহন কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম, কিন্তু যে অংশটুকু হাতের সাথে আছে আমাদের শরীরের সাথে সেইখানে আমরা প্রভিডেন্ট আয়োডিন দিয়ে একটি গথপেস্টকে ভালোভাবে আমরা ভিজিয়ে নিব এবং তার আগে নর্মাল স্যালাইন দিয়ে হোক বা ট্যাপ ওয়াটার নিচে আমরা হাতটা ভালোভাবে ধুয়ে ফেলবো। তারপর সেই গথপেস্টটা দিয়ে সুন্দরভাবে র্যাপ করে ফেলবো, কখনো বেশি টাইট করবো না, দিয়ে আরও তার উপর দিয়ে কিছু গথপেস্ট বা তুলা দিয়ে সুন্দরভাবে বাঁধবো আমরা, অনেক বেশি টাইট কখনোই করবো না, আবার খুব ঢিলাও করবো না, দিয়ে আমরা ডাক্তারের কাছে যাব। এখন কথা হচ্ছে কোন কোথায় যাবেন। প্রথমত আপনাকে কোনো টার্সিয়ারি লেভেলের হসপিটাল যেতে হবে, মানে মেডিকেল কলেজ হাসপাতাল বা কোনো প্রাইভেটে যেখানে আপনার অর্থোপেডিক সার্জারি, যে ভাস্কুলার সার্জারি, প্লাস্টিক সার্জারির সুযোগ আছে যেখানে। তো এই তিনটা ডিপার্টমেন্ট একসাথে কোলাবোরেশন করে আপনার অপারেশনটি করবে, করে আপনার হাড্ডির সাথে হাড্ডি জোড়া লাগাবে, সেখানে আর্টারি, ভেন, নার্ভ যেগুলো আছে প্রতিটার সাথে প্রতিটা জোড়া লাগিয়ে দেবে। এখন এই যে জোড়া লাগিয়ে দেওয়ার পরে যে আপনি নিয়ে গেলেই যে জোড়া লাগিয়ে দিতে পারবে তা কিন্তু না, অনেক ক্ষেত্রে সেই অংশটুকু উপযুক্ত থাকে না। সাধারণত আমাদের দেশে কী হতো যে সবাই এরকম কাটা অংশ কেটে পড়ে যাওয়ার পর সেটা হাতে করে ধরে নিয়ে চলে আসতে লাগিয়ে দেন, সেটা তো একেবারে লাগানো যায় না। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সাধারণত শতকরা 70% বেশি লাগানো যায়, এবং এটা লাগানোর লাগিয়ে দেওয়ার পরে অনেক ক্ষেত্রে এটা আবার ফেল করতে পারে, যে লাগিয়ে দেওয়ার পরে অনুষ্ঠান পচে টচে যেতে পারে, তো সেটা ভাগ্য। কিন্তু দেখুন যে আপনার একটি অংশ শরীর থেকে কেটে পড়ে যাওয়া অংশ সেটা যদি আপনি আবার লাগানো যায় তো এর চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে। সুতরাং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। খুবই ভালো থাকবেন, ধন্যবাদ।